বিধানসভা নির্বাচনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আচার্য প্রফুল্লচন্দ্র স্কুলে বৃহস্পতিবার ভোট দিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডেপুটি সিএম জানান, রাজ্য জুড়ে নির্বিঘ্নে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। বিক্ষিপ্ত কয়েকটি জায়গায় তীব্রামথা সমর্থকরা অশান্তির চেষ্টা করলেও সাধারণ মানুষ তা উপেক্ষা করেছেন। চলতি বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট অসফল হয়েছে বলে জানিয়েছেন তিনি। এবং আমি তো ভোটে লড়ছি, এবার চৈলাম থেকে সেখানেও ভালো ভোট হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় মতা একটু দুরস্তি করার চেষ্টা করছে, কিছু হবে না এটা দিয়ে। ওই লাল সিংহাতে টেপ লাগিয়ে দিয়েছে আমার পদ্মসুল চিহ্নের উপরে, এইসব করে হবে না, অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট করে তো ভোট দিতে যেতে যাবে না। ট্রাইবাল বুথগুলিতে বুথে একটু দুরস্তি করার চেষ্টা করছে ওরা, তো আমার মনে হয় না আরও সফল হবে। অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসকে ওরা কী করেছে, পোলিং এজেন্ট বানিয়েছে, ঠিক না? আর বাচ্চা বাচ্চা ছেলে, ওরা ডিসিপ্লিনই জানে না, শিখবে আস্তে আস্তে করে। সার্বিকভাবে আমরা জিতবো, এটা তো আগেই কথা আছে, এটা তো কোনো নাই কিছু। এই জুটটা মানুষ খায়নি মনে হয়, চেষ্টা করেছে ওরা কিন্তু খায়নি। ওরা জনসভা টনসভা, ওদের স্কোয়াডিং, ঠিক না, ওদের পাবলিসিটি, ওদের মানুষের কাছে পোষ, মানুষের কাছে গিয়ে পৌঁছতে পারেনি। ওদেরকে এক্সপ্লেন করতে হয়েছে না প্রথম, ওরা কেন জোট করেছে এটা এক্সপ্লেন করতে করতে 15 দিন গেল ওরা, ঠিক না? তার আমরা তো গেছি আমাদের ডেভেলপমেন্টের কাজ নিয়ে, ঠিক না, মাথার উঁচু করে আমরা গেছি আমাদের ডেভেলপমেন্টের কাজ নিয়ে, মোদির কথা নিয়ে, আর ওরা গেছে জোটটা কেন। রায়মা ভেলে বিধানসভা কেন্দ্রে 44-এর 26 নং বুথ কেন্দ্রে এদিন দুপুর 1টা নাগাদ সশস্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করেন বিজেপি সাংসদ রেবতী ত্রিপুরা। তিনি জানিয়েছেন, ত্রিপুরার মানুষ শান্তি এবং উন্নয়নের পক্ষে রাজ্যে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। ভোটাধিকার প্রয়োগ করলাম আমার 44 রায়মা ভেলি, এটা 26 নম্বর বুথ কেন্দ্র, উন্নয়ন এবং শান্তির জন্য ভোট দান করলাম। আমাদের গণতান্ত্রিক অধিকার কাজে উন্নয়ন এবং শান্তির পক্ষে ভোটটা আমার, এবং আমার সঙ্গে আমার সহধর্মিনী দুজনে আমরা প্রয়োগ করলাম। আমরা দ্বিতীয়বার সরকার গড়তে চলেছি, আমি একদম কনফার্ম। ত্রিপুরার মানুষ এখন শান্তি এবং উন্নয়ন চায়। 5 বছরে ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।